থাকেন। একদিন এক সওদাগর বণিকের বাড়িতে চুরি হয়ে গেল। তার টাকা পয়সা, বহুমূল্য রত্ন সব কিছু চুরি গেল। বণিক মাথায় হাত দিয়ে নাওয়া খাওয়া ভুলে বসে পড়লেন। তিনি কি করবেন কিছুই কুলকিনারা পাচ্ছিলেন না। কিছু উপায় না দেখে তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে এলেন, কারণ তিনি কৃষ্ণনগরেরই প্রজা ছিলেন। মহারাজের কাছে সব কথা তিনি বললেন এবং তিনি এও বললেন তারই বাড়ির এক ভৃত্যকে তিনি সন্দেহ করেন, কিন্তু হাতে কোনো প্রমাণ না থাকায় তিনি তাকে ধরতে পাচ্ছেন না। এ কথা রাজামশাই শুনে একটু চিন্তিত হলেন, কিভাবে এর উপায় বার করা যায়। তখন তিনি গোপালকে ডেকে পাঠালেন এবং বিষয়টি দেখার জন্যে বললেন। গোপাল তখন পুরো বিষয়টি শুনে নিয়ে তিনি বললেন আর কোনো চিন্তা না করতে, কালকের মধ্যেই তিনি আসল চোরকে সামনে হাজির করে দেবেন। এ কথা শুনে বণিক একটু নিশ্চিন্ত হলো। পরের দিন সকালে ওই সওদাগর বণিককে তার বাড়ির সমস্ত ভৃত্য সমেত রাজসভায় উপস্থিত হতে বলল গোপাল। গোপালের কথা মতন সওদাগর সমস্ত ভৃত্যকে নিয়ে রাজসভায় হাজির হলেন। গোপাল এবার সেখানে উপস্থিত সকলকে একটি করে কাঠের দণ্ড দিলেন এবং বললেন যে আসল চোর তার দণ্ডটি রাত্রির মধ্যেই 2 ইঞ্চি লম্বায় বেড়ে যাবে এবং বাকিদেরগুলো যেরকম মাপের আছে সেই মাপেই থেকে যাবে। একথা বলে গোপাল বলল কালকে আবার এই দণ্ড সমেত সকলে রাজসভায় হাজির হবে। গোপালের কথা মতো পরের দিন সকলে দণ্ড নিয়ে রাজসভায় হাজির হলো। সকলের দণ্ডগুলো মেপে দেখা গেল কেবলমাত্র একজনের দণ্ডটি 2 ইঞ্চি ছোট। তখন গোপাল বুঝতে পেরে গেল সেই আসল অপরাধী। সে ভয় পেয়ে আগে থেকেই তার দণ্ড থেকে 2 ইঞ্চি কেটে রেখেছে, কারণ সে ভেবেছিল সে যেহেতু চোর তাই সত্যি করেই তার দণ্ডটি 2 ইঞ্চি বেড়ে যাবে। এইভাবে গোপাল হাতে নাতে চোরকে ধরে ফেললো এবং সবার সামনে উপস্থিত করল। মহারাজ তখন গোপালকে জিজ্ঞেস করলেন কিভাবে সে চোর ধরল। তখন সমস্ত ব্যাপারটা মহারাজকে গোপাল বুঝিয়ে বলল। মহারাজ তখন বণিককে ডেকে বললেন তিনিই ঠিক করবেন যে চোরের কী শাস্তি হবে, কারণ চোরটি তার অপরাধী। সমস্ত ব্যাপারটা মিটে গেলে মহারাজ গোপালকে তার উপযুক্ত পুরস্কার দিলেন এবং সেই দিনের মতন রাজসভা সেখানেই শেষ হলো। গোপাল পুরস্কার পেয়ে হাসি মনে নাচতে নাচতে তার বাড়ি চলে গেল। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।